সৈয়দ ওয়ালিউল্লাহর পূর্বে বাংলাদেশে যে সকল নাটক রচিত হয়েছে তার মধ্যে অধিকাংশই ঐতিহাসিক নাটক। 1947-এর দেশভাগের পর মুসলিম ইতিহাস ঐতিহ্য নিয়ে এসব নাটক রচিত হয়। এসব নাটকে বৈশ্বিক চিন্তা চেতনা বা নিরীক্ষাধর্মিতা নেই বললেই চলে। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বপ্রথম নিরীক্ষাধর্মী নাটক লেখেন। তার প্রথম নাটক বহিপীর 1960 সালে বহিপীর দিয়েই তার নাট্যযাত্রা শুরু হয়। 1922 সালের 15ই আগস্ট চট্টগ্রামের 16 শহরে সৈয়দ বাড়িতে তার জন্ম। পিতা সৈয়দ আহমদুল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা, এ কারণে পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চলে পিতার কর্মস্থলে তার বড় হওয়া। ছাত্র অবস্থাতেই সৈয়দ ওয়ালিউল্লাহ কর্মজীবনে প্রবেশ করেন, বাধ্য হয়ে নয়, স্বেচ্ছায়। ওয়ালিউল্লাহ ঢাকায় এসে প্রথমে ঢাকা বেতার কেন্দ্রে সহকারী বার্তা সম্পাদক এবং পরে করাচি কেন্দ্রের বার্তা সম্পাদক হন। তার কথা সাহিত্যের চেয়ে নাটকের প্রচার বা আলোচনা অত্যন্ত কম। সৈয়দ ওয়ালিউল্লাহ যেমন একজন শক্তিশালী কথা সাহিত্যিক, তেমনি একজন সার্থক নাট্যকার। তিনি 4টি নাটক লিখেছেন, সেগুলো হলো বহিপীর 1960, উজানে মৃত্যু 1963, সুরঙ্গ 1964, তরঙ্গ ভঙ্গ 1962। 1955 সালে ঢাকায় PEN ক্লাবের উদ্যোগে এক আন্তর্জাতিক লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বাংলা নাটকের প্রতিযোগিতায় বহিপীর দ্বিতীয় স্থান অধিকার করে পুরস্কৃত হয়। তার দ্বিতীয় নাটক তরঙ্গভঙ্গর মূল নারী চরিত্র আমেনার শাস্তিবিধান নিয়েই কাহিনীর পরিধি। উজানে মৃত্যু সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত সবশেষ নাটক। উজানে মৃত্যুতে সৈয়দ ওয়ালিউল্লাহ প্রান্তিক চরিত্রের কোনো নাম উল্লেখ না করে নৌকাবাহক, সাদা বা কালো পোশাক পরিহিত ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছেন। 1971 সালের 10 অক্টোবর মৃত্যুবরণ করেন। দর্শক মনোরঞ্জন বা বিনোদনের কথা অধিকাংশ নাটকে থাকলেও মানব অস্তিত্বের মৌলিক সমস্যাগুলো আলোচনা ও মীমাংসার কথা উচ্চারিত হয়েছে কম সংখ্যক নাটকে। বাংলা নাটকে রূপক ও প্রতীকের ব্যবহার চালু করেন রবীন্দ্রনাথ ঠাকুর। অনেক পরে সৈয়দ ওয়ালিউল্লাহর নাটকেই অস্তিত্ববাদ, রূপক প্রতীকী, দৃশ্যের অবতারণা ও নিরীক্ষাধর্মিতার প্রয়োগ লক্ষ্য করা যায়।